তো আজকে বুড়ু বাবাকে চান করানো হয়েছে। ও আজকে চান করানো হয়েছে মানে আজকে আর কাল থেকে দেখো না গলাটা তোমাদের বললাম তো ব্যথা শুরু হয়েছে, এত কাল থেকে গলাটা ব্যথা। তাও যেটু ওষুধ দিয়েছিল একটা, ওই ওষুধটা রাত্রিবেলা খেয়ে শুয়ে পড়েছিলাম। সকালবেলা উঠেই মা আমাকে একটুখানি ওই লেবু তারপরে আদা একটু লবঙ্গ দিয়ে একটু ফুটিয়ে জল দিয়েছিল, ওটা খেয়েছি। খেয়ে দাওয়া একটু গলাটা আরাম হয়েছে, কিন্তু এখনও ব্যথা রয়েছে। তো এবার সব আজকে তাড়াতাড়ি করে গোছাতেও হবে আবার সব জিনিসপত্র। যাই হোক চলো দিনটাকে স্টার্ট করা যাক। আমাদের বুড়ু বাবা বসে আছে ওখানে, ওর সব খাওয়া দাওয়া হয়ে গেছে। কি হয়েছে, কি চাই, তো তো পাখা চালিয়ে দেবো। হ্যাঁ ও বোমভোলা ঘুরে বেড়াচ্ছে। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হতে একদম সিম্পল, কালকে ঘুগনি রয়ে গেছিলো। ঘুগনিটা আমরা খাচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি আর মুড়ি দিয়ে, খেতে কিন্তু দারুণ লাগে। আর সঙ্গে রয়েছে যেহেতু বিজয়াদশমী তাই মিহিদানা গজা না খেলে হয়। বাবা কালকে নিয়েছিল একদম টাটকা, কালকে মিহিদানাগুলো একদম পুরো সেই ইয়ে ছিল, গরম ছিল। আজকে তো গরম নেই আর কিন্তু একদম টাটকা। আর মা এখানে বসে আছে আর বুড়ো ওখানে খেলু করছে বাবার সাথে। কি হচ্ছে রে, তো আজকে বুড়ু বাবাকে চান করানো হয়েছে। ও আজকে চান করানো হয়েছে মানে আজকে সারা দিন ও ঘুমোবে। এই গাটা মোচ, আয় এদিকে, ওই দেখো করছে দেখছো, ও নিজেই মুছে নেবে সব। দেয়ালটা পুরো ভিজে গেছে, এই তোয়ালেটা দিয়ে আর কিছু হবে না, ও ছোট তোয়ালে গুলো দিয়ে মুছাতে হবে। স্নানটান হয়ে গেছে, এবার বুড়ো বাবাকে পাখা চালিয়ে কি বলতো গাটা শুকিয়ে দেওয়া হয়, না হলে ওর গায়ের মধ্যে জল বসলে তো ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য কিছুক্ষণ পাখাটা চালিয়ে ওর লোমগুলো শুকিয়ে যায়। কি হচ্ছে দেখো, মা আনাজ কাটছে, চলে এসছে, বলে একটু পেঁপে হবে, একটু কুমড়ো হবে, হবে নাকি? বাবা এখন ডোডোর বডি স্প্রে খুঁজছে, একটুখানি গায়ে বডি স্প্রে লাগিয়ে যাবে। দোদো গায়ে সেন্টু লাগাতে হবে তো, মানে তাহলে আগে পেঁপেটা খেয়ে নি। অনেকগুলো দিয়েছে যেন, আজকে মা সেই ভালো খেতে সাবুর পাপড় গুলোকে ভেজেছে। এবার এগুলো মানে একটুখানি বাক্সের মধ্যে পুড়ে না রাখলে কি বলতো মিয়ে যাবে, ওই জন্য আমাকে এই কন্টেনারটা দিয়েছে মা, এটার মধ্যে পুড়ে রেখে দেবো আর যাওয়ার সময় দুটো নিয়ে চলে যাবো। এইগুলো কি বলতো জিরে দেওয়া আছে তো খেতে খুব ভালো লাগে, তোমরা ট্রাই করতে পারো। কি কি রান্না বান্না হচ্ছে? আলু পোস্ত, আমি কি বলতো তাড়াতাড়ি খেতে বসে বললাম, আমার তো ডেটা থেকে ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে, ওই জন্য আমি মাকে বললাম যে আমাকে খেতে দিয়ে দাও। বুঝতে পারি না আমার অনেক লেট হয়ে গেলে আড়াইতে তিনটে বেজে যাবে, মা অতক্ষণ বসতে হবে। তো ওই জন্য এখানে রয়েছে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, আর এখানে রয়েছে চিপস, আর এটা হচ্ছে মুগের ডাল, একদম হালকা খাবার। কদিন ধরে আসলে এত বেশি মানে উল্টো পাল্টা খাওয়া হয়েছে, এখন যেন মনে হচ্ছে এই মানে নর্মাল খাবারটাই যেন অমৃত। দুটো আমি খেয়ে নিচ্ছি, আর আমার শরীরটা একটুখানি খারাপ, একটু ঠান্ডা লেগে গেছে, আর মনে হচ্ছে জ্বর আসতে পারে। অসুবিধা নেই, অ্যান্টিবায়োটিক প্যারাসিটামল সব আছে, ভাত খেয়ে খেয়ে নেবো। চল আমি তাড়াতাড়ি লাঞ্চটা করে ফেলি। ও দাদা আমাদের চলে এসছে, এসে আপেল খাচ্ছে। আসলে আপেলটা কাটা হয়েছিল আমার জন্য, তারপরে আমি আর খাইনি, মাও খাচ্ছে। আরে ব্যাপারটা হচ্ছে ও এসেছিল, ও এসছে প্রায় 10 মিনিট আগে, আমার একটা মিটিং চলছিল, আমার জন্য যেতে পারিনি। ডোডোগুলো লাফালাফিও তোমাদের দেখানো হলো না,
ও কিন্তু ভালোই লাফালাফি করেছে, ও বুঝতে। আরে তুই বোধহয় কলিং বেলটা বাজাচ্ছিলি যেটা হচ্ছে গেটের বাইরে, তাই তো? ওটা তো বাজে না, ভেতরেরটা বাজে, ওই জন্য কেউ শুনতে পায়নি। আমাকে ফোন করেছে, আমাকে ফোন করেছে, কি ও কলিং বেল বাজছে না? আল্লাহ না বোধ হয়, তারপরে আবার গেল, তখন আবার ডোডো ভৌ ভৌ করতে করতে গেছে। যাবো বাইরে ওষুধ আনতে, এবার ও বুঝতে পারছে না ওকে নিয়ে যাওয়া হবে কি হবে না। এখন বাবা ডাকছে কিন্তু ও যাবে না, ও এখন দেখতে যাবে, যদি ওকে নিয়ে যায়। দাদু যাবে নাকি? তো তোকে নিয়ে গেলে তুই তো কেমন করবি জিবার করে গরমে? গাড়িটা চালু হতে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঠান্ডা পড়ে যাচ্ছে। ওষুধগুলো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন আমরা একটুখানি খাবার নিতে এসেছি, একটু মোমো আর একটুখানি এগুলো নেবো, আর কিছুই না। এখানে ঠাকুরটা দেখছি এখনো আছে, বিসর্জন হয়নি। কোথা চলে এসছে ডোডোগুলোর ব্যাপারটা হচ্ছে, সবাই সারাদিন বাড়িতে থাকবে, ওর সামনে থাকবে, তাহলে খুব ভালো। কেউ বাইরে চলে গেলে ওর আবার মাথাটা খারাপ হয়ে যায়। এখন এসে শান্তিতে জল টল খেয়েছে, আজই কি ব্যাপার হলো গো, আমার কাছে এসে আবার আবার হাতটা চেটে দিল, এরকম তো হয় না নর্মালি। এ দেখো মা এখানে খাবার দাবারগুলোকে বেড়ে ফেলছে, আর ওইদিকে সবাই আরামসে বসে বসে টিভি দেখছে, গল্প টল্প করছে, আর ডোডো বুড়ো তো আরামসে হাত পা ছড়িয়ে বসে আছে। আর কি বলতো, ব্লু হেভেনের যে স্টিম মোমোন এগুলো কিন্তু খুব ভালো খেতে, আর আছে দুটো এগরোল। বাবা একটুখানি দোকানে গেছে একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, অনেক কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে বলে আমি আর ডোডোগুলো এখানে বসে আছি। ওকে আমি নিয়ে আসিনি, ও নিজেই কেমন চলে এলো, বাবা যাচ্ছে দেখে, এ বাবা কোথায় যাচ্ছে, বাবা কোথায় যাচ্ছে, ওই খোঁজেই চলে এসছে। বলু যত বলু যত বলু, সবাইকে একটু হাই বলে দাও, আমার নাম ওকে বলি না। ছোট রুটি পাতলা রুটি বলে বলে আমাকে এক রুটি দিয়েই দিয়েছে, আর ও তো আলু পোস্ত খেতে ভালোবাসে, ওর জন্য একটুখানি মানে আলুর দমের সাথে একটুখানি আলু পোস্ত মা রেখে দিয়েছিল, তো ওটা খাবে। চলো আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিই, বাবা ওদিকে কথা বলে জিজ্ঞেস করলে বাবা চলে এসছে, বাবা খেয়ে দুটো করে খাওয়া হয়ে গেছে, ওগুলো তাড়াতাড়ি খায়। চলো আমরা খেয়ে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। কালকে যেহেতু আমরা আবার তোমার বাড়ার সাথে ফেরত যাব, সকালবেলা আবার একটুখানি প্যাকিং ট্যাকিং করার রয়েছে, চাপ নেই, আবার তো দেড় সপ্তাহ পর আবার আসবো, তো ওটা নিয়ে চাপ নেই। মা বলছে বাড়ি ফাঁকা হয়ে যাবে, বাপা বলছে তুমি চিন্তা করো না আমি আবার আসবো দেড় সপ্তাহ পর, তো ওইটাই তো। কালকে যদিও আমরা বিকালের দিক করে বেরোবো, ওই ওখানে চাপ নেই, সময় রয়েছে, কেন বলো তো আমার কালকে বৃহস্পতিবার না, আমার তো সেই সাড়ে তিনটে থেকে মিটিং থাকে, তো ওটা শেষ হলে তবে বেরোতে পারবো, তার আগে সম্ভব নয় যাওয়া পক্ষে। তো আজকে আমার মানে ঠান্ডা লাগাটা একটুখানি বেড়েই গেছে, মানে আমি ওষুধ তো খাচ্ছি, হোপফুলি কমে যাওয়া উচিত বেড়াতে যাওয়ার আগে, আদারওয়াইজ না বিশাল অসুবিধা হবে। ঠান্ডা লাগা থাকলে আবার ঠান্ডার জায়গায় গেলে খুব কষ্ট হয়। লাস্টবার যখন পেলিংয়ে গেছিলাম আমার কত কাশি ছিল বল, সেখানে সারাদিন কেশে যেতাম আমি, ও সেই স্ট্রেপসিল নিয়ে ঘুরে বেড়াতো। ওটাই আজকে ব্লগটাকে ওই জন্য এখানেই শেষ করছি, ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, আর যদি কোনো সাজেশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তিন দিন সবাই তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।